আপনার এই যে জোড্ডা পশ্চিম ইউনিয়নে সকাল থেকে ভোটারের উপস্থিতি কেমন লক্ষ্য করছেন? এখন পর্যন্ত যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কিনা সেটা আপনার অভিমত ব্যক্ত করেন। ধন্যবাদ আপনাকে। আজকে আমি আমার ভোট দেওয়ার বয়সে আজকে প্রথম দেখলাম এই কেন্দ্রে, প্রার্থীর কেন্দ্রে এত সুন্দর, সুস্থ, নিরপেক্ষ, শতভাগ ভোটার উপস্থিতিতে ভোট হচ্ছে, এটা ইতিহাসে না। আর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে ইভিএমে ভোটটা এত সুন্দর ভোট, মানুষ যে ইভিএম সম্বন্ধে যেটা ভ্রান্ত ধারণা, এই ধারণাটা মানুষের ভুল। আজকে আমাদের গ্রামে 85% মানুষ প্রায় নিরক্ষর, ওরাও ইভিএম ভোটটা এনজয় করছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ দিলাম এবং শতভাগ সুস্থ, সুন্দর, মনোরম পরিবেশে সুন্দর ভোট হচ্ছে আমাদের এই কেন্দ্রে। এই কেন্দ্রে কয়জন প্রার্থীর কেন্দ্র? এটা কি দুজন প্রার্থীর কেন্দ্র? এটা দুজন প্রার্থীর, দুজন এখানে, তিনজন প্রার্থীর কেন্দ্র। একটা হলো বাংলাদেশ সরকারি মার্কা পাওয়া যিনি আছে, আওয়ামী লীগের নৌকা মার্কা আব্দুল হক ভূঁইয়া, একটা স্বতন্ত্র প্রার্থী আছে, আর একটা স্বতন্ত্র প্রার্থী আছে হাত পাখা, আর একটা আছে স্বতন্ত্র প্রার্থী আনারস। তিনটা প্রার্থী থাকা সত্ত্বেও এখানে কোনো রকম হাঙ্গামা ছাড়া আমরা যারা সমাজকর্মী, আমরা দায়িত্ব নিয়ে আমরা এখানে শতভাগ সুস্থ এবং সুন্দর একটা পরিবেশে ভোট দিচ্ছি এবং ভোটাররা আসতেছে অনায়াসে ভোট কেন্দ্রে এবং ভালোভাবে সুস্থভাবে ওরা ভোট দিচ্ছে। ইভিএমটা তো এই এলাকার জন্য নতুন, সেই হিসাবে ইভিএমে নারীর ভোটাররা ঠিক মতন সঠিকভাবে ভোট দিতে পারছে কি না, বা অনেক যে পুরুষ যারা আছেন তারা আগে ভোটটা তাদের প্রয়োগ করতে পারছে কিনা, বিষয়গুলো কতটুকু দেখেছে? ভোট কেন্দ্রে নারী ভোটাররা, আমি যেহেতু প্রথম থেকে এখানে মনিটরিংয়ের দায়িত্বে আছি, ভোট কেন্দ্রে প্রথম থেকে নারী ভোটাররা যে আসছে, স্বতঃস্ফূর্তভাবে আসছে, ওনাদের একটা কনফিউশন ছিল যে আমরা ইভিএম কী, মেশিনটা কী, ওনার মেশিন বলে, ইভিএম বলতে পারে না, মেশিন বা মেশিনটা কী। যখনই সারা ভোট কেন্দ্রে ঢুকছে, প্রিসাইডিং পুলিংরা খুব সুন্দর সহযোগিতা করতেছে, ডেমো দেখা দিচ্ছে আগে, তখন ভোট দিয়ে আসার পরে যাদেরকে জিজ্ঞেস করছে বলছে যে এটা না সুন্দর ভোট, এই মেশিনটা না সুন্দর, এখানে ভোট দিতে সহজ, ইভিএমটা দেওয়াতে এটা আরও ভালো হয়েছে ভোটের জন্য, এবং ভোটাররা যার যার ভোটাধিকার প্রয়োগ করার জন্য এটা একটা ভালো দিক।